প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্যে ছোট্ট একটা কবিতা বলছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 5ই সেপ্টেম্বর অর্থাৎ তার জন্মদিনটাই আমাদের কাছে শিক্ষক দিবস। তো আমরা কেন এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি, একটা ছোট্ট কারণ আছে, তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে ওনার সম্বন্ধে কিছু কথা আমি বলিনি, ইচ্ছে করছে ওনার সম্বন্ধে দু চারটে কথা বলতে, আশা করি তোমাদের ভালো লাগবে। উনি ছিলেন খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং অত্যন্ত মেধাবী ছিলেন। উনি দর্শন অর্থাৎ ফিলোসফি নিয়ে গ্র্যাজুয়েট হন। যেহেতু দর্শন ওনার ভীষণ পছন্দের সাবজেক্ট ছিল, সেহেতু কলেজে পড়াকালীন উনি বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা বিষয়ে একটি প্রবন্ধ লিখেন এবং তিনি ভেবেছিলেন যে ওনার দর্শন অধ্যাপক যিনি ছিলেন ওনার পছন্দ হবে না, কিন্তু ওনার এতটাই পছন্দ হলো ওই প্রবন্ধটি উনি প্রকাশিত করে ফেললেন। এবং যখন প্রকাশিত করেন তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বয়স ছিল মাত্র 20 বছর। এমনকি তিনি কোনোদিনও ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় কোনোদিন হননি। তার মানে তোমরা সকলেই বুঝতে পারছো উনি কতটা মেধাবী ছিলেন। উনি স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। এর সাথে উনি ছিলেন দার্শনিক, রাজনীতিবিদ ও অধ্যাপক। 1954-তে তিনি ভারতরত্ন উপাধি লাভ করেন। কি করে এই দিনটি জন্মদিন হিসেবে পালিত না হয়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় সেটা এবার বলি। 1962 সালে রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্ররা এবং বন্ধু তার জন্মদিনটা পালন করতে চেয়েছিলেন, কিন্তু উনি বলেন যে আমার জন্মদিনটা যদি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাহলে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করব। তারপর থেকেই আমরা ওনার জন্মদিনটাকেই শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। শিক্ষক আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যেমন প্রথম ভাষা আমাদের মায়ের কাছ থেকে পেয়ে থাকি, ঠিক তেমনই শিক্ষক যদি না থাকতো আমাদের সমাজে তো যোগ্য সমাজ বা উজ্জ্বল ভবিষ্যৎ কোনো ছাত্রেরই কোনোদিনও হতো না। তাই ভারতবর্ষের সকল বিদ্যার্থী ওনাকে সম্মান জানিয়ে আজকে দিনটা সবাই শিক্ষক দিবস হিসেবেই পালন করে থাকি। আজকের দিনে প্রত্যেক শিক্ষককে জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্যে ছোট্ট একটা কবিতা বলছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আব্দুর রহমানের লেখা হে শিক্ষক। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করতে পারো মুক্তোর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনীর কুহেলিকা বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার ঝলকার। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতার। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষীছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত নদীর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বরষা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানীয় একজন, আলিঙ্গনে সুভাষিত হোক বিশ্ব এই ভুবন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে।